হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা একটা চমৎকার জিনিস শিখবো। এই চমৎকার জিনিসটা হচ্ছে, আমরা হচ্ছে এসইওতে যখন আমরা কাজ করি তখন ইমেজটাকে বিভিন্ন সময় আমাদেরকে কম্প্রেস করতে হয়। ইমেজের সাইজ অনেক বড় থাকে, অর্থাৎ অনেক বেশি মেগাবাইটের হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এটা কম্প্রেস করতে হয়। যদি কম্প্রেস না করি তাহলে হচ্ছে ওয়েবসাইটের স্পিডে ঝামেলা করে। আমি এই জন্য হচ্ছে ওয়েবসাইট গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিয়েছি, ইমেজ ডট জেপিজি নামে। এটার বর্তমান সাইজ হচ্ছে 212 KB, এবং এই 212 এই ইমেজ সাইজ করার জন্য আমরা বিভিন্ন ধরনের টুলস ইউজ করি। কেউ ফটোশপ ইউজ করেন, কেউ টিনি পিএনজির মতো সাইট ইউজ করেন, বা আরও অনেকে অনেক ধরনের সাইট ইউজ করেন, অথবা অনেক ধরনের প্লাগিনও আমরা ইউজ করে থাকি। কিন্তু আপনি চাইলে পাইথনের সাহায্যে খুব সহজে মাত্র 4 লাইনের কোড দিয়েই আপনি এই কাজটা, এই ইমেজ কম্প্রেশনের কাজটা করে ফেলতে পারবেন। তো আমরা শুরু করি। আর এটার জন্য আপনাকে জানতে লাগবে হচ্ছে একটা পাইথনের একটা লাইব্রেরি, সেটার নাম হচ্ছে পিলো লাইব্রেরি। আপনি গুগলে সার্চ করতে পারেন পাইথন পিলো লাইব্রেরি, লিখে সার্চ করতে পারেন। তাহলে হচ্ছে আপনি হচ্ছে পাইথন পিলো লাইব্রেরি এই যে পিলো ডট পিওয়াইপিআই এটা পেয়ে যাবেন। তো এখানে যদি আমরা যাই, এখান থেকে ইনস্টল করার নিয়মটা দেওয়া আছে, তো আমরা এটা কপি করে নিলাম। আমার এখানে যদিও ইনস্টল করা আছে, আপনাদের সুবিধার্থে আমি ইনস্টল করে নিচ্ছি। এটা হচ্ছে টার্মিনাল আমি ওপেন করলাম, এবং টার্মিনাল ওপেন করে রাইট বাটন ক্লিক করে জাস্ট আপনি অথবা কন্ট্রোল ভি দিয়ে আপনি জাস্ট এখানে দিয়ে এন্টার চাপ দেবেন। তাহলে হচ্ছে কি, আপনার এখানে পিলো লাইব্রেরিটা ইনস্টল হয়ে যাবে। তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, সেই জন্য হচ্ছে কি আমি আর এদিক দিয়ে মাথা ঘামাচ্ছি না, যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড দেখাচ্ছে। তো আমি এটা আপাতত কেটেই দিচ্ছি। ওকে, এবার হচ্ছে আমরা এটা নিয়ে কীভাবে কাজ করবো। প্রথম, যেহেতু আমরা ইমেজ পিলো লাইব্রেরি ইউজ করবো, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, পিলো লাইব্রেরিটাকে ইম্পোর্ট করে নিতে হবে। তো আমরা ইম্পোর্ট করে নিই ফ্রম পিলো লাইব্রেরি। ইম্পোর্ট করার জন্য হচ্ছে পিআইএল লিখলেই হচ্ছে পিলো লাইব্রেরি ইম্পোর্ট হয়ে যায়। ইম্পোর্ট, সেখান থেকে শুধুমাত্র আমাদের পিলো লাইব্রেরির অনেক ফাংশন আছে, শুধুমাত্র আমাদের ইমেজটা লাগবে, আর কোনো কিছু লাগবে না। জাস্ট এটুকু আমরা কাজ করতে পারি। তারপর হচ্ছে আমরা প্রথমে ইমেজটাকে ওপেন করব। তো ইমেজটাকে ওপেন করার জন্য আমরা যা দরকার হচ্ছে, ওই যে ইমেজ যে ইয়েটা নিয়েছিলাম, ইম্পোর্টটা করেছিলাম, সেই ইমেজ ডট ওপেন, এবং ওপেন করব কি, এখানে ভিতর আমাকে ফাইলের নাম দিতে হবে। আমার ফাইলের নামটা এখানে দেখতেই পাচ্ছেন, ইমেজ ডট জেপিজি, অথবা আপনি এখানেও দেখতে পারেন ইমেজ ডট জেপিজি। তো আমি এখানে ইনভার্টেড কমার ভিতরে সেটাই দিলাম, ইমেজ ডট জেপিজি। তাহলে দিয়ে দিলাম। আমাদের এই মুহূর্তে ইমেজের সাইজ কতটুকু আছে একটু দেখে নিতে পারেন, তাও সেটা হচ্ছে 212 KB। এবার আমাদেরকে এটা যেটা করতে হবে, সেই ইমেজটাকে আমাদেরকে কি করতে হবে, কম্প্রেশন করতে হবে। তো কম্প্রেশন করার জন্য আমরা যেটা করব, সেই যে ভেরিয়েবলটা নিয়েছিলাম যেটার মধ্যে ওপেন করেছিলাম, অর্থাৎ IMG, যে এই উপরের ভেরিয়েবলটা, এরপর লিখব আমরা সেভ, এটাকে সেভ করব। এবং সেভ করব, সেভ করার জন্য আমাকে ইনভার্টেড কমার ভিতরে একটা নাম দিতে হবে। তো আমি নাম দিলাম ধরুন যে অপটিমাইজ ইমেজ ডট জেপিজি। আপনি আপনার পছন্দের মতো যে কোনো কিছু নাম দিতে পারেন। এরপর আমরা একটা কমা দিব, কমা দিয়ে লিখবো অপটিমাইজ, অপটিমাইজ ইকুয়ালস টু হচ্ছে ট্রু। ট্রুর অবশ্যই টিটা বড় হাতের হতে হবে, আমরা জানি পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ, সেজন্য টিটা অবশ্যই কি হতে হবে, বড় হাতের হতে হবে। এরপর হচ্ছে কোয়ালিটি, আমরা এবার এটা কোয়ালিটি ইয়ে করব। কোয়ালিটি আপনি আপনার নর্মালি হচ্ছে এখন বর্তমান যে অবস্থায় আছে সেটা হচ্ছে কোয়ালিটি হচ্ছে 100%, আপনি 100, আপনি চাইলে অনেক কমিয়ে দিতে পারেন। তো আমি ধরুন যে আপাতত দিলাম হচ্ছে 10। ব্যাস, এটুকুই কাজ শেষ। এরপর আপনার কোনো কাজ করতে হবে না। আমি রাইট বাটন ক্লিক করলাম, রান করলাম, এবং শেষ হয়ে গেল। এবং যদি আমরা এবার যদি যাই এখানে, আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে এটার সাইজ হচ্ছে মাত্র 31 KB, আর এটা হচ্ছে 212 KB। দেখেন, এটা হচ্ছে অপটিমাইজ ইমেজ, এটা হচ্ছে নর্মালি আমাদের ডাউনলোড করা ইমেজ, এবং দুইটার কোয়ালিটি কিন্তু অলমোস্ট সেম প্রায়। আপনি যদি দেখেন, আমি ওপেন করছি ইমেজটাকে, এটা হচ্ছে আমাদের অপটিমাইজ ইমেজটা, এবং এটা হচ্ছে আমাদের মূল ইমেজটা। দুইটার মধ্যে হালকা একটু ডিফারেন্স আছে, কিন্তু কোয়ালিটি অলমোস্ট সেম। আপনি চাইলে এখানে কোয়ালিটি বাড়িয়ে দিতে পারেন, যেমন আমি যদি এখানে 10 না দিয়ে 50 দেই তাহলে হচ্ছে একটু সাইজটা বাড়বে, কিন্তু হচ্ছে কি তারপরে হচ্ছে কোয়ালিটি আরও একটু বেশি অ্যাসিওর হবে। আমি দিলাম, এখন এটা হচ্ছে আমাদের অপটিমাইজ ইমেজটা, এবং অপটিমাইজ আমি এটা কেটে দিয়ে ওপেন করি, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন সহজেই। এই যে এটা হচ্ছে আমাদের মূল ইমেজটা, মূল ইমেজটা, আর এটা হচ্ছে আমাদের অপটিমাইজ ইমেজটা, এবং দুটোর মধ্যে প্রায় কোনো ডিফারেন্স নেই এবং বলা চলে। তো এই হচ্ছে মোটামুটি মাত্র 3 লাইনে কোড দিয়ে আমরা যখন 50% কোড দিয়েছি তখন কিন্তু এটা 147। আপনি যত কোয়ালিটি বাড়াবেন তত সাইজটা বাড়বে, অলমোস্ট এটা হচ্ছে 212-র 50% হয়ে গেছে প্রায়। তো আপনি এভাবে করে মাত্র 3 লাইনের কোড দিয়েই চাইলে হচ্ছে ইমেজটাকে কম্প্রেস করে নিয়ে ফেলতে পারেন। তো এই ভিডিওটা এখানেই থাকুক, কথা হবে নেক্সট কোনো এক্সাইটিং টপিক্স নিয়ে নেক্সট ভিডিওতে।